আমরা খটিয়া ক্যাম্পে পৌঁছানোর পরে প্রবলভাবে বরফ পড়া শুরু হয়েছিল, মানে আমরা বলা যেতে পারে বেঁচে গেছি। আর যে রাস্তা আমরা ক্রস করেছি তো সেখানে যদি এই সময় আমরা থাকতাম তাহলে আমাদের হাল খারাপ হয়ে যেত। তো যাই হোক, আমরা খটিয়া ক্যাম্পে পৌঁছে গেছি। পৌঁছানোর পরে প্রবল বরফ পড়া শুরু হয়েছে, একদম ঠিক সময় এসে আমরা পৌঁছতে পেরেছিলাম। খটিয়া ক্যাম্প সাইট, এখানে থাকার জায়গা আছে কিন্তু চৌকিদারকে পাওয়া যায়নি, তাই আমরা একটা শেল্টার আছে, বড় শেল্টার, সেখানে এসে আশ্রয় নিয়েছি। আর আমরা যেখান থেকে নেমে আসলাম দেখাচ্ছি, এই যে মাঝখানের যে খোঁজটা দেখা যাচ্ছে, একদম মাঝখানের যে খোঁজটা, বরফ পড়েছে এবার বোঝা দেখা যাচ্ছে। ওই জায়গা থেকে আমরা নেমে এসেছি র্যাপলিং করে, র্যাপলিং করে নেমে আমরা এখানে যে কাপনি নালা আছে, এই ঠিক নিচে কাপনি নালা, ওই কাপনি নালা ক্রস করে আমরা এই ক্যাম্প সাইটে এসে পৌঁছেছি। যাক, আর যে ওয়েদার আমাদের সহায় ছিল, সত্যি কথা বলতে কি, আজ আমরা যদি এখানে এখন না পৌঁছতে পারতাম আমাদের যে কি হাল হতো যারা জানে, যারা বোঝে যে ব্যাপারটা, তারা বলতে পারবে যে কি অবস্থা হতো আজকে। সুন্দর ক্যাম্প সাইট খটিয়া, কাল আমরা এখান থেকে চলে যাব। খাতির দিকে